কর্মদিবসগুলোতে রাজধানীর প্রায় সব সড়কে দিনের কোনো এক সময় লেগে থাকে যানজট। কখনো কখনো সেই যানজটের ভোগান্তি পোহাতে হয় দিনব্যাপী। তারপরও সড়কে শৃঙ্খলা ফেরাতে নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। সচেতনতার ধার ধারেন না সাধারণ মানুষও। বিশেষজ্ঞদের মতে এমন অবস্থায় রাজধানীর সীমিত সামর্থ্যের সড়ক ও সড়ক সংশ্লিষ্ট অবকাঠামোগুলোর কঠোর ব্যবস্থাপনায় কমাতে পারে কিছুটা ভোগান্তি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর মগবাজার মালিবাগ সড়কের চিত্র এটি। সাত সকালে রিক্সা মোটরসাইকেলে উল্টো পথেই গন্তব্যে ছুটেছেন সাধারণ মানুষ। চালকরা বলছেন সোজা পথে অর্থ সময় দুদিক থেকেই লোকসান তাদের। যাত্রী বই থাক পারছে না, যাত্রী নেমে জায়গা ক্যা ভাড়া কম দেয় জানো তো ঠিকই বই দাম আগে বাধ্য মানুষ এই রং সাইডে যায়। সড়কের পাশের ফুটপাত ঘেঁষে নানা পণ্যের পসরা আর নির্মাণ সামগ্রী স্তূপ এড়িয়ে মূল সড়কেই স্বাচ্ছন্দ্য সাধারণ মানুষের। যে ফুটপাত রয়েছে তাও কতটুকু ব্যবহারযোগ্য সেটিও প্রশ্ন সাপেক্ষ। ফুটপাতে হাঁটার মতো এক পরিস্থিতি এখন আর নাই। ফুটপাতের অধিকাংশটাই দখল করে রাখছে হকাররা, আর দ্বিতীয়ত হলো ফুটপাতের পাশে যেসব বাড়িঘর করে তারা নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে। ফ্লাইওভারের নিচে সড়ক পারাপারে পথচারী আর যানবাহনের জন্য আলাদা স্থান থাকলেও সচেতনতার অভাবে গাড়ি পারাপারের স্থান দিয়েই হেঁটে চলেছেন সাধারণ মানুষ। এখন অনেক জ্যাম, পরিস্থিতি আসলে অনেক খারাপ। ওইগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিছুটা হলেও সহজ হবে। রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের বসার স্থানে শুয়ে আছে ছিন্নমূল মানুষ। টার্মিনালে জায়গা নেই অজুহাতে সড়কে যে যেখানে পারছেন বাস দাঁড় করিয়ে রেখেছেন চালকরা। বাসে তুলছেন যাত্রী মালামাল। টার্মিনাল মানে যতটুকু জায়গা আছে তার ভিতরে মানে গাড়িটা অনেক বেশি, যাত্রী তোলার জন্য দেরি হইতেছে। আমরা রাত্রে গাড়ি নিয়ে আসার পরে ঘুমানোর সুযোগ পাই না, রাস্তায় এক জায়গায় গাড়ি রাখি, সার্জন খেতায় দেয়, আবার আরেক জায়গায় নিয়ে রাখি। গাড়িগুলো বাইরে রাখতে হয়, যাত্রীও কাউন্টার থেকে কষ্ট হয়ে যে মাল সামানা নিয়ে আসে উঠতেছে। এটাই সড়কের ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাকারও রাখা হয়েছে ইউটার্নের ঠিক মাঝখানে। আর ক্যামেরা দেখে লোক দেখানো তৎপরতা ট্রাফিক পুলিশের। বিশেষজ্ঞরা বলছেন সড়ক ব্যবস্থাপনায় প্রয়োজন সঠিক পরিকল্পনা, সীমিত সড়ক ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার। গণপরিবহনকে যদি সুন্দর নির্ভরযোগ্য করতে পারো তাহলে ছোট ছোট গাড়িগুলিকে যদি ডু নাথিং পলিসি, আমি তোমার জন্য কিছু করব না, তোমার সুন্দর একটা বিকল্প তৈরি করে দিয়েছি, তখনই মানুষ কিন্তু আস্তে আস্তে মোডাল শিফট হয়। যানজটের ভোগান্তি কমাতে একই সড়কে অসমগতির যান্ত্রিক অযান্ত্রিক যান একসাথে চলাচল বন্ধ, সবার জন্য ফুটপাত ব্যবহার উপযোগী করে তোলা সহ নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এখনই উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।